হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে, এবং আজকের ভিডিওতে আমরা একটি 3D লোগো এডিট করার শিখব। একটি 3D লোগো আর্ট করার পরে সেটিকে আমরা কিভাবে একটি 3D ইফেক্ট দিব একটি মকআপ ফাইলের মাধ্যমে, আজকে আমরা সেটি দেখব। তাহলে আমরা কি ধরনের লোগো আর্ট করব বা আমরা কি ধরনের 3D ইফেক্ট দেব, আমরা চলুন একটু দেখে আসি। এই যে আপনারা যদি খেয়াল করেন, দেখতে পারবেন আমরা এই ধরনের একটি সেম 3D লোগো আর্ট করব। আমরা ইয়াক কোয়ালিটির একটি লোগো আর্ট করব, এবং লোগো আর্ট করার পরে আমরা একটি মকআপ ফাইলের মাধ্যমে সেম ইফেক্টটি অ্যাড করব। সো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। আমি কাজে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আমার মকআপ ফাইলটি বা আমার ফুল প্রজেক্ট ফাইলটি আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, আপনাকে সেটি বলে দিই। আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমার ভিডিওর যে কোনো সময় উপরে ডান কর্নারে 2-2 ডিজিট করে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেখানো হবে। আপনি যদি 4 ডিজিটের সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমার প্রজেক্টটি বা মকআপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার মকআপ ফাইলটি বা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং বন্ধুরা, আমরা কাজে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার আমরা কথা না বাড়ি আমরা কাজে চলে যাই। আমরা সর্বপ্রথমে কি করব, আমরা সর্বপ্রথমে যেহেতু একটি লোগো আর্ট করব, সেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমরা ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পর আমরা যে কোনো সাইজের একটি নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পর কি করব, নিউ ফাইল নেওয়ার পর আমরা একটি ইলিপস নেব। জাস্ট আমরা কি করব, ইলিপসটি আমরা একটু ওয়াইডটি একটু বেশি নেব এবং হাইটটি একটু ছোট নেব। জাস্ট আমি যেরকম ভাবে একটু ওয়াইড নেব, আপনারা সেরকম ভাবে ওয়াইড নেবেন, যদি বড় ছোট হয় সেটি কোনো ব্যাপার না। জাস্ট আমরা এতটুকু একটু ওয়াইড নিলাম। নেওয়ার পর এই যে আমরা যে এই ওয়াইডটি নিয়েছি, জাস্ট আমরা কি করব, আমরা ফিল কালারটি আমরা নান করে দেব, ফিল কালারটি নান করে দেবে, এবং বর্ডারটি আমরা কি স্ট্রোকটি আমরা কি করব, ইনেবল রাখবো। আমরা জাস্ট 1 বা 2 করে দেব, সরি আমরা 2 করে দেব। করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে আমাদের ইলিস্টটি আছে, এই ইলিস্টটি আমরা কপি করব। সো কপি করার জন্য আমরা সহজে কাজটি করব, জাস্ট আমরা এই যে লেয়ারটি ড্র্যাগ করে নিই, প্লাস আইকনের উপর ছেড়ে দেবো। দেওয়ার পর আপনারা খেয়াল করলে দেখবেন এই ইলিপসটি একটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট আমরা সিলেক্ট টুলে যাব। যাওয়ার পর আমরা শিফট প্লাস অল্টার প্রেস করে জাস্ট এই যে কর্নারে ধরে জাস্ট আমরা ড্র্যাগ করে একটু ছোট করে নেব। জাস্ট আমরা এতটুকু বা আরো একটু বড় করে নিই, জাস্ট আমরা এতটুকু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখন আমরা জাস্ট এই যে আমাদের ছোট ইলিপসটি আছে, এটি ড্র্যাগ করে আমরা একটু উপরে নিয়ে যাব, উপরে ফুল এর সাথে অ্যাডজাস্ট করে দেব। করে দেওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট এটি সিলেক্ট করে আমরা আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা একটু করে নেবেন, আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবং আমার দুটি ইলিপস সেট করা হয়ে গেছে। ইলিপস দুটি নেওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট আমরা আবার সেম টুলে যাবো। যার পর আমরা এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নেবো, আমরা এখান থেকে একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নেব। জাস্ট আমরা আমাদের হিসাব মতো একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নেব, জাস্ট আমি এতটুকুই নেব, একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নেব। নেওয়ার পর এটি আমরা কি করব, জাস্ট এর সেন্টার বরাবর আমরা সেট করে নেব, জাস্ট এর সেন্টার বরাবর আমরা সেট করে নেব। জাস্ট এতটুকু আমরা সেট করে নেব। নেওয়ার পর আমরা কি করব, এখন আমরা কন্ট্রোল প্লাস আর প্রেস করে কন্ট্রোল প্লাস আজ করে এই লিনিয়ার নিয়ে আমরা জাস্ট 3টি লিনিয়ার নিয়ে সাইডে সেট করে দিব। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা জাস্ট এক এক কর্নারে সিলেক্ট করব। করার পর জাস্ট আমরা ড্র্যাগ করে একটু মাঝখানে নিয়ে আসবো, ভিতরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। জাস্ট এবার আমরা এই সাইডে নিয়ে আসব, একটু আমরা ভিতরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট আমাদের একটি হেড আকারের শেপ হয়ে গেছে। হওয়ার পর আমরা জাস্ট এই যে দুটি যে আমাদের ইলিপস আছে, ড্র্যাগ করে একই সঙ্গে সিলেক্ট করব। করার পর আমরা অল্টার হোল্ড করে প্রেস করে ধরে জাস্ট ড্র্যাগ করে আমরা নিচে কপি করে নিয়ে আসবো, অ্যান্ড আমরা এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন আমরা এই দুটি কি করব, আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটু ছোট করে নেব। একটু আমরা ড্র্যাগ করে সহজে ছোট করে নিই, জাস্ট আমরা এই যে এতটুকু ছোট করে নেব, এবং আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখন আমরা কি করব, এর থেকে ছোট করে দুটি আমরা এখন রিঅ্যাক্ট ইলিপস টুল নেব। এখানে আমরা আয় আকারে ক্রিয়েট করব,
আমরা জাস্ট এখানে দুটি লিস্টল নিয়ে আমরা একটু আই আকারে করে দেব, জাস্ট আই ডিজাইন করে দেব। সো আমাদের লোগো ড্রয়ের কাজ যেহেতু শেষ, এখন আমরা কি করব, এখন আমরা সিলেক্ট টুলের সাহায্যে আমরা সবকিছু ড্র করে একসাথে সিলেক্ট করব। দেন আমরা কি করব, শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমাদের যে অংশটুকু প্রয়োজন জাস্ট আমরা সেই অংশটুকে এখন ড্র্যাগ করব। সো আমরা এই যে পয়েন্টটুকু এখন ড্র্যাগ করব, করার পর জাস্ট এখানে আমরা একটু ড্র্যাগ করব, আমাদের যে যে অংশটুকু প্রয়োজন আমরা সেটুকু একটু এখন আমরা ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো আমরা এখান থেকে এখন কি করব, আমরা এই যে এই পর্যন্ত আমরা রাউন্ড শেপ আকারে নিয়ে আসব। জাস্ট এই যেমন একটি ডিজাইন আমরা করে নেব, এবং এই যে পয়েন্টগুলো আছে, এক্সট্রা পয়েন্টগুলো আছে, এগুলো আমরা ড্র্যাগ করে রেখে দেবো, কিন্তু পরবর্তীতে আমরা এগুলো বাদ দিব বা আমরা কেটে দিব। সো আমাদের এর শেপ বিল্ডার টুলের কাজও কিন্তু শেষ, আমাদের যেহেতু শেপ বিল্ডার টুলের কাজও শেষ, তো আমাদের কিন্তু শেপ বিল্ডার টুলের কাজও শেষ। আমরা জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করে নেব, নেওয়ার পর আমাদের শেপ বিল্ডার টুলের কাজও যেহেতু শেষ, এখন আমরা সিলেক্ট টুলে যাবো। সিলেক্ট টুলে যাওয়ার পর জাস্ট এই যে পয়েন্টগুলো আমরা এখন সিলেক্ট করে করে জাস্ট ব্যাক স্পেস প্রেস করব। আমাদের যে পয়েন্টটুকে এখন প্রয়োজন নেই আমরা সেটুকে সিলেক্ট করে করে আমরা এখন ব্যাক স্পেস প্রেস করে, দেখেন আমাদের কি সুন্দর একটি ডিজাইন হয়েছে। জাস্ট এই এক্সট্রা অংশটুকু আমরা ব্যাক স্পেস প্রেস করে কেটে দেবো। এখন আমরা কি করব, জাস্ট এই যে প্রত্যেকটি পয়েন্ট আমরা সিলেক্ট করে করে আমরা জাস্ট ফিল কালারটি অ্যাড করে দেবো, এবং স্ট্রোকটি আমরা নান করে দেবো। জাস্ট আমরা এই যে এই আমাদের হেডে আমরা এই পয়েন্টটুকু আমরা কি করব, ফিল কালারটি অ্যাড করে দিই এবং আমরা স্ট্রোকটি নান করে দিই। জাস্ট এবার আমাদের এই যে মেন অপশনটুকু আমরা ফিল কালার অ্যাড করে দেবো। সো বন্ধুরা দেখো আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে, আমরা যে ধরনের লোগোটি আর্ট করতে চেয়েছিলাম বা ড্র করতে চেয়েছিলাম আমাদের নির্দিষ্ট কাজ কিন্তু শেষ। আমাদের নির্দিষ্ট কাজ যেহেতু শেষ হয়ে গেছে, আপনারাও খুবই সুন্দর করে এভাবে লোগোটি ড্র করে নেবেন, এবং আমরা ব্ল্যাক কালারই দেওয়ার চেষ্টা করব, বা আপনারা চাইলে এর থেকে সুন্দর করে অন্য কোনো লোগো ড্র করতে পারেন। আমি আমার ইচ্ছা অনুযায়ী ড্র করেছি, আপনারা আপনারা ইচ্ছা ওই আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি লোগো আর্ট করবেন বা ড্র করবেন। সো এরপর আমাদের কী করতে হবে, লোগোটি আমাদের এক্সপোর্ট করতে হবে। লোগোটি এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা কী করবো, এক্সপোর্টে যাবো। এক্সপোর্ট থেকে জাস্ট আমরা এক্সপোর্ট অ্যাডে যাবো। অ্যাডে যাওয়ার পর আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আমরা নির্দিষ্ট লোকেশন সেট করে এবং আমরা নাম দিয়ে লোগোটি আমরা এক্সপোর্ট করে নেবো। লোগোটি এক্সপোর্ট, সো আমি লোগোটি এক্সপোর্ট করে নিই। সো বন্ধুরা আমাদের ইলাস্ট্রেটর কাজ শেষ, আমরা ইলাস্ট্রেটর আমরা একটু লোগো আর্ট করেছি, লোগো আর্ট করার পর আমরা সেই লোগোটি এক্সপোর্টও করেছি। এক্সপোর্ট করার পর আমাদের ইলাস্ট্রেটর কাজ শেষ, এখন আমরা কি করব, আমরা একটি আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। অ্যাডোবি ফটোশপটি ওপেন করার পরে অ্যাডোবি ফটোশপে আমরা একটি মোকা ফাইল আমরা ওপেন করব। সো আমরা কি মোকা ফাইল ওপেন করব, আমরা ফাইলটি কোথায় পাবো চলুন আমরা একটু দেখে আসি। এই যে একটি ফাইল দেখতে পারতেছেন, 3D লোগো ডিজাইন আলো 786, এটি হচ্ছে আমার মোকা ফাইল। আপনি যদি আমার প্রজেক্টটি ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনি এই ফাইলটি পাবেন। এই ফাইলটি আপনি কি করবেন, অ্যাডোবি ফটোশপে আপনি জাস্ট ড্র্যাগ করে ওপেন করে নেবেন, এবং এই যে আমার লোগোটিও দেওয়া থাকবে। জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনি আমার মোকা ফাইলটি কি করবেন, অ্যাডোবি ফটোশপে ড্র্যাগ করে ওপেন করে নেবেন। ফাইলটি ওপেন করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনি যদি লেয়ার অপশনে যান, এখানে অনেকগুলো লেয়ার আছে, আপনি এই লেয়ারগুলো পাবেন, এবং আপনি এমন একটি ডিজাইন আপনি অলরেডি পাবেন। এখন আমরা কি করব, এই মোকা ফাইল আমরা যে লোগোটি মাত্র ড্র বা ক্রিয়েট করেছি আমরা সেই লোগোটি অ্যাড করব। সো আমরা লোগোটি অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে সবথেকে নিচে একটি লেয়ার আছে, রিপ্লেস দিস স্ক্রিন, মানে আপনি এই যে লেয়ারটি আছে এই লেয়ার অপশনটি আপনি পরিবর্তন করুন বা আপনি এক্সচেঞ্জ করুন। সো আমরা জাস্ট এইখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের এই যে আমি এখানে ডবল ক্লিক করার পর আমাদের এইরকম একটি উইন্ডো বা আমরা তাদের এরকম একটি ডিসপ্লে দেখতে পাবো, এবং এখানে আবারও অনেকগুলো লেয়ার চলে আসবে। আবারও অনেকগুলো লেয়ার আসার পর জাস্ট আমরা এইখানে কার্সরটি রেখে ডবল ক্লিক করার পর আমরা আবারও এই যেমন একটি ডিসপ্লে দেখতে পাবো বা আমাদের মূল লোগোটি চলে আসবে। এখন আমরা কি করব, আমরা যে লোগোটি ড্র করেছিলাম আমরা জাস্ট সেই লোগোটি এখানে আমরা কি করে ড্র্যাগ করে ইনপুট করে দেবো বা আমরা ইম্পোর্ট করে দেবো। তাহলে চলুন আমাদের লোগোটি আমরা এখানে এনে ইম্পোর্ট করে দিই, জাস্ট এখান থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো। ড্র্যাগ করে এনে এই যে এখানে ছেড়ে দিব।
একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমাদের লোগোটি অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের লোগোটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন আমরা কি করব, জাস্ট এই যে আমাদের যে নিচের যে লোগোটা আছে, এই লোগোটি আমরা কি করে দেবো, হাইড করে দেবো। হাইড বা আপনি ইচ্ছা করলে ডিলেটও করে দিতে পারেন। এই যে আমাদের লোগোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনার যদি একটু ছোট বড় করতে চান, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন, সিলেক্ট করার পর আপনার যা ড্র্যাগ করে নির্দিষ্ট পজিশন বা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় করে নিয়ে আপনারা এখান থেকে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট কিছুই করা লাগে, আপনি জাস্ট এখান থেকে ক্রস করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এমন একটি অপশন চলে আসবে, আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর একটি লোড নিবে। সো একটু লোড নেওয়ার পর আমাদের পূর্বের যে ভিউ ছিল পূর্বে ডিসপ্লেতে চলে আসবে, এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের লোগোটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আমাদের নির্দিষ্ট ডিজাইনটিও চলে আসছে। সো আমাদের এই বি ডিসপ্লে আসার পর আমরা কি করবো, আমরা আবারও এই লেয়ারটি থেকে আমরা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আবারও সেমভাবে একটু অপশন আসবে, সেখান থেকে আমরা ইয়েস করে দিব। এই যে আমাদের অপশনটি চলে আসছে, সো আমরা এখান থেকে কি করবো, আমরা ইয়েস করে দিব। এখান থেকে আমরা ইয়েস করে দেওয়ার পর আবারও একটি লোড নিবে। লোড নেওয়ার পর আবার আমরা এর পূর্বের লেয়ারে চলে যাব বা ডিসপ্লেতে চলে যাব, সেখানে আমরা দেখব যে আমাদের লেগোটি ফুল কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, একটু লোড নেওয়ার পর আপনারা দেখবেন যে অটোমেটিক আমাদের লোগোটি অ্যাড হয়ে যাবে, বা আমরা যে ইফেক্টটি দিতে চেয়েছিলাম মকআপ ফাইলে আমাদের সেই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, আমাদের নির্দিষ্ট যে লোগোটি আমরা তৈরি করতে চেয়েছিলাম এবং যে ইফেক্ট আমরা অ্যাড করতে চেয়েছিলাম, আমাদের সেই কাজ কিন্তু শেষ। সো আমাদের সেই লোগোটিও শেষ হয়ে গেছে যে কাজটি আমরা করতে চেয়েছিলাম। আমাদের এই মকআপ ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনারা মকআপ ফাইলটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, পাসওয়ার্ড কোথায় পাবেন, বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনেও লেখা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বা আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন আমি আরেকবার বলে দিই। আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমার ভিডিওর উপরে ডান কর্নারে যে কোনো সময় দুই দুই ডিজিট করে চার ডিজিটের একটি পাসওয়ার্ড শো করা হবে। আপনি যদি সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারেন, তাহলে সহজেই আমার মকআপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও বলে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি সামনে আরো নতুন নতুন ভালো ভিডিও পাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। ভালো থাকবেন সবাই।